বিপিসি ও পেট্রো বাংলার কাছে বকেয়া 14,500 কোটি টাকা চরম বেকায়দায় চট্টগ্রাম কাস্টম হাউস বারবার চিঠি দিয়েও সাড়া না পাওয়ার অভিযোগ দফায় দফায় বাড়ছে মুরগির বাচ্চা ও খাবারের দাম কর্পোরেট সিন্ডিকেটের কারসাজি দায়ী দাবি পোলট্রি অ্যাসোসিয়েশনের চাঁদপুরে সাত মাসে বন্ধ 200-র বেশি খামার গ্রিল কেটে ঘরে ঢুকে চোরচক্র চট্টগ্রামে চার পরিবারের 150 ভরি স্বর্ণালঙ্কার লুট জড়িতদের ধরতে মাঠে পুলিশ খোয়া গেছে 1.5 কোটি টাকার মালামাল দাবি ক্ষতিগ্রস্তদের এবং সেরাদ্বীপ ভ্রমণের নিষেধাজ্ঞা মানছেন না কেউ প্রতিদিন যাচ্ছেন 1,000-এর বেশি পর্যটক প্লাস্টিকে হচ্ছে পরিবেশ দূষণ সাইনবোর্ড টাঙিয়েই দায় সারছে কর্তৃপক্ষ আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ থাকছে চট্টগ্রাম বিভাগ সঙ্গে আছি আমি ওমর ইনাম রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ও পেট্রো বাংলার কাছে বকেয়া 14,500 কোটি টাকা নিয়ে চরম বেকায়দায় চট্টগ্রাম কাস্টম হাউস জ্বালানি তেলের শুল্ক হিসেবে বিপুল পরিমাণ টাকা বকেয়া থাকায় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে প্রতিষ্ঠানটি টাকা পরিশোধে বারবার চিঠি দিয়েও সাড়া না পাওয়ার অভিযোগ উঠেছে শাখাতিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানো চট্টগ্রাম কাস্টম হাউসের এক চিঠিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এবং বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রো বাংলার কাছে রাজস্ব বকেয়া আটকে থাকার তথ্য উঠে আসে মূলত তেলসহ বিভিন্ন যন্ত্রপাতি আমদানিতে এই রাজস্ব পরিশোধ করার কথা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দুটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং পেট্রো বাংলা 6টি প্রতিষ্ঠানের কাছে কাস্টম হাউসের পাওনা রয়েছে 14,213 কোটি টাকা আর এই বকেয়া পাওনা আদায়ের জন্য বারবার চিঠি দিয়েও কোনো সাড়া পাচ্ছে না কাস্টম হাউস চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী জ্বালানি তেল আমদানি শুল্ক পরিশোধের ক্ষেত্রে একক প্রতিষ্ঠান হিসেবে শুধুমাত্র পেট্রো বাংলার কাছে বকেয়া রয়েছে 12,145 কোটি টাকা এই অর্থবৎসরে পেট্রো বাংলা সহ অন্যান্য প্রতিষ্ঠানের নিকট যে বকেয়া রাজস্বগুলি রয়েছে এই রাজস্ব আদায় করতে পারলে কাস্টম হাউস চট্টগ্রাম কর্তৃপক্ষ তাদের যে লক্ষ্যমাত্রা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে আমরা আশা করি মূলত চট্টগ্রাম কাস্টম হাউসের নির্ধারিত শুল্ক পরিশোধের পরেই আমদানি করা পণ্য ছাড় করার বিধান রয়েছে তবে সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিয়মে কিছুটা শিথিলতা রয়েছে কাস্টমসের আর তাতে জমছে বকেয়া টাকার পাহাড় এইভাবে পরিশোধ না করতে করতে আজকে 14,000 কোটি টাকাতে এসে দাঁড়িয়েছে তো এটি রাজস্ব প্রশাসনের জন্য একটি অত্যন্ত অশুভ সংকেত বলে আমি মনে করি বিশাল অঙ্কের বকেয়া নিয়ে বিপিসি কিংবা পেট্রো বাংলার কোনো বক্তব্য না পেলেও তেল বিপণনকারী প্রতিষ্ঠান ম্যাগনা পেট্রোলিয়ামের সাবেক কর্মকর্তা মনে করছেন পণ্য আমদানির ক্ষেত্রে এ ধরনের বকেয়া সাধারণ বিষয় তাদের ভ্যাট ডিউটি এইসব নিয়ে যে টাকাটা আমাদের পায় এটা জাস্ট একটা প্রক্রিয়ার মধ্যে থাকে এটা শেষ করতে মানে ডকুমেন্টারি এটা শেষ করতে হয়তো কিছুদিন সময় লাগে রাষ্ট্রায়ত্ত এসব প্রতিষ্ঠান ছাড়াও ব্যাংক গ্যারান্টির মাধ্যমে পণ্য ছাড় করে নেওয়া বেশ কটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে চট্টগ্রাম কাস্টম হাউসের পাওনা রয়েছে অন্তত 2,000 কোটি টাকা কমল দে সময় সংবাদ চট্টগ্রাম কর্পোরেট সিন্ডিকেটের কাছে প্রান্তিক পর্যায়ের পোলট্রি খামারিরা জিম্মি দফায় দফায় বাড়ছে মুরগির বাচ্চা এবং খাবারের দাম গত সাত মাসে নানা সংকটে বন্ধ হয়ে গেছে 200-র বেশি খামার চাঁদপুরে পোলট্রি অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় প্রান্তিক খামারিরা বলেন বাজারে মুরগির দাম বাড়লেও পাইকারিতে কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না তারা সারা দেশে পোলট্রি মুরগির বাজার ঊর্ধ্বমুখী তবে প্রান্তিক পর্যায়ে খামারিদের চিত্র ভিন্ন মুরগির পরিচর্যায় খরচ বেড়ে যাওয়ায় অনেক খামার বন্ধ হয়ে গেছে শনিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তরের সুজাতপুর বাজারে পোলট্রির বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে মত বিনিময় সভা করে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন এতে অংশ নেন স্থানীয় খামারিরা তাদের অভিযোগ মুরগির বাচ্চা খাবার ও ওষুধের দাম দফায় দফায় বাড়লেও পাইকারি বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম বাজার নিয়ন্ত্রণে সরকার হস্তক্ষেপ চান তারা বাচ্চার দাম বেশি ফিডের দাম বেশি বাজারে মুরগি সেল করতে গেলে দাম কম পাই তা আমাদের অনেক লস হয়ে যায় একটা বাচ্চা উৎপাদন খরচ হয় 25 টাকা আমাদের কাছ থেকে নিতেছে 60 টাকা তো সেই বিধে একটা মুরগির কস্ট খরচ অনেক পরে উৎপাদন খরচ হয়ে যায় প্রায় 170 থেকে 180 টাকা আর সেখানে আমাদের বিক্রি করতে হয়
ধরেন 155 থেকে 60 টাকা পাইকারি রেটে। কর্পোরেট সিন্ডিকেট ভাঙতে মুরগির বাচ্চা ও খাবার আমদানির অনুমতি দিতে সরকারের কাছে দাবি জানান পোলট্রি অ্যাসোসিয়েশনের নেতারা। তবে জেলা পর্যায়ে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়ার অপারগতা প্রকাশ করেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা চাই সরকার যাতে এটা তদারকি করেন এবং বাচ্চা আমদানি বন্ধ আছে সরকারের পক্ষ থেকে, বাচ্চা আমদানিটা ওপেন করে দেওয়া হোক, পোলট্রি ফিড আমদানিটা ওপেন করে দেওয়া হোক, তাহলে ফিড ও বাচ্চার বাজারের সিন্ডিকেট ভেঙে যাবে। এটা আমার করণীয় বলতে কোনো কিছু নাই, তবে আমাদের সিচুয়েশনগুলো আমরা প্রতিনিয়ত আপডেট নিচ্ছি, এগুলো কিন্তু সেন্ট্রালি চলে যায় এবং সেন্ট্রালি চলে যাওয়ার পর গভর্নমেন্ট মানে আমাদের অধিদপ্তরের আন্ডারে যারা উদ্যতন কর্তৃপক্ষ আছে তারা এই ব্যাপার প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নিচ্ছে। 2023 সালে জুন পর্যন্ত চাঁদপুরে পোলট্রি খামার ছিল 2200, গত সাত মাসে নানা সংকটে বন্ধ হয়ে গেছে 200। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। গ্রিল কেটে ঘরে ঢোকে চোর চক্র। চট্টগ্রামে ভাই বোনদের রাখা 150 ভরি স্বর্ণ চুরি করে তারা, সেই সঙ্গে ডায়মন্ডের সেট, $500, €100 ও নগদ অর্থও খোয়া গেছে। প্রায় 1.5 কোটি টাকার বেশি মালামাল চুরি হয়েছে দাবি পরিবারের। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার রাত 3টায় নগরীর আমিরবাগ এলাকায় এসআর ভবনে দ্বিতীয় তলার পেছনের ঘরের বারান্দার গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকে চোর চক্র। এ সময় আলমারি ভেঙে পুরো ঘর তছনছ করে মালামাল চুরি করে নিয়ে যায় চক্রটি। তৃতীয় তলায় গিয়ে দেখা যায় সিএনএফ ব্যবসায়ী সরোয়ার আলমের ঘরে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। পরিবারের বাকি সদস্যরা বেড়াতে যাওয়ার কারণে রাতে একাই ছিলেন তিনি। রাত 3টায় গ্রিল কেটে চোর চক্র ঘরে ঢুকে তিন বোন ও এক ভাইয়ের রাখা চার পরিবারের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা, ডলার ও ইউরো লুট করে নিয়ে যায়। দুর্দশ ডাকাতি, এত সুন্দর আবাসিক একটা এলাকাতে এটা হওয়া, এটা আসলে খুব দুঃখজনক। গলার চেনটা ছাড়া আর কিছুই নেই। তিন পরিবারের শূন্য, আমার দুই মেয়ের গোল্ড, আমার গোল্ড, আমার বিয়ের গোল্ড, আমার হাজবেন্ড কে বিয়েতে গিফট পেয়েছি, সব মানে একদম ইচ এন্ড এভরিথিং, তিনজন মিলে 150 ভরি হবে। দ্রুত চোর চক্রটিকে আইনের আওতায় এনে লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি ক্ষতিগ্রস্তদের। খুব সেফটি ফিল করতাম, কিন্তু এই ঘটনাটা তো এখন আমাদের ভিতরে একটা আসলে আতঙ্ক সৃষ্টি করে ফেলছে। এটা যারাই চুরি করুক, এদেরকে আইনের আওতায় এনে দ্রুত আমাদের এই জিনিসগুলো রিকভারি করা, যাতে আমরা মানে রূপ থেকে পরিত্রাণ পাই। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশ সদস্যরা। আশেপাশের ভবনের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করছেন তারা। তবে কে বা কারা দুর্ধর্ষ এই চুরির ঘটনার সঙ্গে জড়িত এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। জঙ্গি সংগঠনগুলো যতদিন বিএনপি জামাতকে মদদ দেবে ততদিন সাবধানে থাকতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়ায় এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইলে মোকাবিলায় কঠোরভাবে আইন বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। আমরা কোনো সন্ত্রাস সহ্য করব না, আমরা উন্নয়নের পথে হাঁটছি, আমাদেরকে পিছন দিকে আর নিয়ে যাওয়া যাবে না। যারা পিছন দিকে নেওয়ার চেষ্টা করে তাদেরকে আমরা আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। চাঁদপুরে প্রায় 150 সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন পরিত্যক্ত ও জরাজীর্ণ। জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিশুরা। নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষকদের, পরিকল্পনার কথা জানিয়েছে শিক্ষা বিভাগ। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় ফারুক আহমদের রিপোর্ট। দেওয়ালে ধরেছে ফাটল, খসে পড়েছে ছাদ সহ অনেক দেওয়ালের পলেস্তারা, তার মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। কখন যে জরাজীর্ণ ভবনের ছাদ কিংবা পাশের দেওয়াল ভেঙে পড়ে, প্রতিনিয়ত শিশু মনে ভয় ও আতঙ্ক। চাঁদপুরের আট উপজেলায় এমন ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন রয়েছে অসংখ্য। কোনোটির দেওয়াল, ফিলার ও ছাদ থেকে পলেস্তারা খসে পড়েছে, ধসে পড়েছে ইট ও সুরকিও। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় এমন ভবনেই চলছে পাঠদান কার্যক্রম। আমাদের তো এখানে ভয় লাগে, আমরা প্রতিদিনে তো আসি, আমরা এই স্কুলে পড়ি, তাই জন্য আমাদের অনেক খুব ভয় লাগে, এটা কোন দিন যেন ভেঙে পড়ে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাচ্চাদের মাথার উপরে এটা পড়তে পারে। ধরালো বৃষ্টি হলে মানে এরকম অনেক সময় যে ইয়া দিয়ে পানি পড়ে, আমাদের অফিস কক্ষে কিন্তু পানি পড়তে থাকে, আমরা অনেক আতঙ্কিত থাকি। এদিকে ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুনভাবে নির্মাণের জন্য আবেদন জানিয়েও ব্যর্থ হচ্ছেন বিদ্যালয় প্রধানরা। তবে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান
সমাধানের আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তার। প্রায় 141টি স্কুল পেয়েছি, ইতিমধ্যে অনেকগুলি স্কুল পুনর্নির্মাণ এবং মেরামত সংস্কারের জন্য চলে আসছে, সেগুলি কাজ চলমান আছে, বাকিগুলো আশা করি যে আমরা জুন মাসের মধ্যে পেয়ে যাব। চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 1154টি, এর মধ্যে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন রয়েছে 141টি। আরুকে আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। দখল দূষণে অস্তিত্ব সংকটে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী রহমত খালী খাল অবৈধ স্থাপনা গড়ে খালের দুপার দখল করেছেন প্রভাবশালীরা। এতে বন্ধ হয়ে পড়েছে খালের পানির প্রবাহ, ময়লা আবর্জনা ফেলায় এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে পানি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে খালটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, আর দখল মুক্ত করতে শিগগিরই উচ্ছেদ অভিযানের ঘোষণা দিল জেলা প্রশাসন। করিমুল হক কননের ছবিতে মাজহারুল আনোয়ার, টিপুর রিপোর্ট। একসময়ের খরস্রোতা খাল এখন কচুরিপানা আর ময়লা আবর্জনায় ঠাসা, পচা দুর্গন্ধে নষ্ট হচ্ছে পরিবেশ, চলছে দখলের প্রতিযোগিতাও। যে যার মতো করে খালের ভেতরেও নির্মাণ করছেন পাকা আধাপাকা স্থাপনা। দখল আর দূষণে অস্তিত্ব হারাতে বসেছে লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ, মান্দারি, যক্ষিণ ও পৌর শহরের উপর দিয়ে বহমান রহমত খালী খাল। স্থানীয়রা বলছেন এই খাল দিয়ে ভোলা বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ্মীপুরে পণ্য সামগ্রী নিয়ে বড় বড় নৌকায় আসা যাওয়া করতেন ব্যবসায়ীরা, কিন্তু বর্তমানে খালটি মৃতপ্রায়। জেলার বিভিন্ন বাজারের বর্জ্য ও বাসাবাড়ির ময়লা অবাধে ফেলা হচ্ছে খালে, এজন্য পৌর কর্তৃপক্ষের উদাসীনতাই দায়ী। সমুদ্র থেকে নৌকা আসতো, মাল নামাইতো, আমরা এই খালে গোসল করতাম, গা ধুইতাম। খালের কাঁচা কিনারা এগুলো সব ভরাট করে তারা বিল্ডিং স্থাপনা নির্মাণ করতেছে। আমরা এগুলো প্রশাসনকে আবার আমরা অবগত করব, এবং যদি প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে ম্যাজিস্ট্রেট দিয়ে, তাহলে আমরা এগুলি উচ্ছেদের জন্য আবার আমরা এটা কার্যক্রম শুরু করব। পানি উন্নয়ন বোর্ড বলছে খালটি সংস্কারে প্রস্তাব পাঠানো হয়েছে, আর জেলা প্রশাসন শিগগিরই খালটি দখলমুক্ত করতে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। এই খালটি সম্পূর্ণ দৈর্ঘ্য নিয়ে আমরা একটা ইন্টিগ্রেটেড ইরিগেশন প্রজেক্টের একটা সবুজ পাতা, যেটা আমাদের প্রকল্প প্রস্তাবনা, সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি প্রস্তাবনা। অবৈধ দখলকারীদের তালিকা, আমরা তালিকা অ্যাসিলেন্ট অফিস থেকে চলে আসলে আমরা সেই মোতাবেক আমরা রহমত খালী খালে যারা অবৈধ দখলকার আছে তাদেরকে উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা নিব। রহমত খালী খালটির দৈর্ঘ্য 40 কিলোমিটার, এর মধ্যে সদর উপজেলা অংশে পড়েছে 18 কিলোমিটার। মাঝারুল আনোয়ার, টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি কুলের বাম্পার ফলন হয়েছে, অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় এলাকার শিক্ষিত বেকার যুবকরাও কুল চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষি বিভাগ বলছে পাহাড়ি লাল মাটি কুল চাষের জন্য অনেকটাই উপযোগী। হৃদয় পালের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন উজ্জ্বল চক্রবর্তী। একসময়ের পতিত জমি এখন ফলে সমৃদ্ধ, গাছে পরিপূর্ণ, ছোট ছোট গাছের ডাল আর পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে লাল ও হলুদ বর্ণের বাহারি কুল। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের দুলালপুরে পতিত জমিতে বিদেশি কুলের আবাদ করে সফলতা পেয়েছেন অনেক চাষি, ফলনও হয়েছে আশার অনুরূপ। পড়াশোনা ও চাকরি থেকে অবসর নিয়ে অনেকেই ঝুঁকছেন কুল চাষে। প্রথমে দু একজন কুল চাষ শুরু করে বেশ লাভবান হচ্ছেন, তাদের দেখা দেখি এলাকার বেকার যুবকরাও এগিয়ে আসছেন। বাজারের চাহিদা থাকায় দামও পাচ্ছেন ভালো। বীজ গাছে আপনার 2.5 লক্ষের মতন গতবার বিক্রি করছি, এবার আশা করি 3-4 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। আমার ভাই সোহাগ, ওর প্ল্যান, ওর বীজ এগ্রিকালচারে আসার বিষয়টা আমাকে মনে প্রাণে উদ্বুদ্ধ করছে। অন্য কান্ট্রি যদি বাজারজাত করতে পারি তাহলে আমরা একটু লাভবান হবো। জেলা কৃষি বিভাগ জানায় চলতি বছর জেলায় 123 হেক্টর কৃষি জমিতে বলসুন্দরী, বাউকুল, আপেল কুল এবং ভারত সুন্দরী কাশ্মীর জাতের কুলের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় পুষ্টিগুণে ভরপুর এই মৌসুমি ফলের ফলনও বেশ ভালো। আমরা তাদেরকে পরামর্শ দিতেছি তারা যাতে চাকরির পিছনে না ঘুরে, যদি পতিত জায়গা থাকে তারা যাতে এই নতুন সম্ভাবনাময় ফল কুল বা বরির চাষে আগ্রহী হয়। যারা রপ্তানি করে রপ্তানিকারকদের তথ্য নিয়ে আমরা তাদের সাথে সংযোগ করে দিতে পারি। আমরা এই ব্যাপারে সরজমিনে মাঠ পর্যায়ে যাব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় অন্তত 600 মেট্রিক টন কুল উৎপাদনে আশা করা হচ্ছে, যার বাজার মূল্য অন্তত 6 কোটি টাকা। বিজয়নগর এলাকার চাষিরা বলছেন বেকার বসে না থেকে এলাকার খালি পতিত জমিতে বড়ই আবাদ করলে যে কেউ লাভবান হবেন, পাশাপাশি কৃষিতে সমৃদ্ধ হবে পুরো এলাকা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। চট্টগ্রামে ফৌজদারহাটের ডিসি পার্কে চলছে মাসব্যাপী ফুল উৎসব। আজকের আয়োজনে রয়েছে ঐতিহ্যবাহী সাম্পান খেলা।
এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছে তার কাছে। লিপি, প্রতিদিনই আসলে হাজার হাজার মানুষ কিন্তু এই ফুল উৎসবে আসছেন এবং বিশেষ করে সাপ্তাহিক যে ছুটির দিনগুলো সেখানে কিন্তু উপচে পড়া ভিড় আমরা বলতে পারছি, এবং আজকেও আমরা সেটার ব্যতিক্রম দেখছি না। নানা বয়সী মানুষ কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে এই যে ফুলের উৎসব সেখানে যোগ দিচ্ছেন, ফুলের যে সৌন্দর্য সৌরভ সেটা উপভোগ করছেন। এবং শুধুমাত্র যে মাসব্যাপী ফুলের উৎসব হচ্ছে এই পার্কে সেটা না, প্রতিদিনই কিন্তু বিভিন্ন ধরনের ইভেন্ট থাকছে, যেমন আজকে হবে শাম্পান খেলা, এবং পাশে যে লেক আছে সেই লেকে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন সেই সব শাম্পান সংগঠনগুলোর যারা অংশগ্রহণকারী তারা কিন্তু ইতিমধ্যে লেকে অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে এই শাম্পান খেলা অনুষ্ঠিত হবে। এবং এর বাইরেও আমরা দেখেছি যে এই পার্কে বাংলার ঐতিহ্য, বিশেষ করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিভিন্ন ইভেন্ট কিন্তু রাখা হয়েছে, এবং বিশেষ করে বাচ্চাদের জন্য বিশেষ কর্নার রাখা হয়েছে, চলছে পিঠা উৎসব এবং বইমেলা সহ নানা ধরনের যে আয়োজন, এই আয়োজনই কিন্তু আসলে সাধারণ মানুষকে এই পার্কের যে সৌন্দর্য কিংবা উৎসব সেখানে কিন্তু আকৃষ্ট করছেন। এবং সেই আকর্ষণের কারণেই কিন্তু আসলে যে উপচে পড়া ভিড় সেটা আমরা বলতে পারি যে উৎসবে, সেই উৎসবে চলছে। এবং আপনারা জানেন যে এই যে 194 একর এই যে পার্কটা সেটা আসলে এক সময় মাদক সাম্রাজ্য হিসাবে ছিল, কিন্তু তারপরে আসলে জেলা প্রশাসনের উদ্যোগে সেটি অবৈধ মুক্ত করে কিন্তু এই পার্কটি গড়ে তোলা হয়েছে। এবং এইবারের ফুল উৎসবে আমরা দেখেছি যে দেশি বিদেশি প্রায় 127 প্রজাতির ফুলের মেলা কিন্তু এই পার্কটিতে সাজানো হয়েছে। এবং এই যে ফুল, বিশেষ করে যারা শিশু কিশোর বাচ্চারা আছেন তারা কিন্তু নানা জাতের ফুল সম্পর্কে যেমন জানতে পারছেন, তেমন এমন কিন্তু আসলে এই যে খোলা একটি মাঠের মতো পেয়ে কিন্তু সেই মাঠে তারা কিন্তু বেশ উপভোগ করছেন। এবং জানেন যে চট্টগ্রামে খুব কম উন্মুক্ত জায়গা আছে, এবং সেই যে অভাব সেই অভাবটা কিন্তু পূরণ করছে এই পার্ক। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত যে মাসব্যাপী চলা যে ফুলের উৎসব তার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের ফৌজদারহাটের ডিসি পার্কে। প্রবলদ্বীপ সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ ভ্রমণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না কেউই। প্রতিদিনই 1000-এর বেশি পর্যটক ভ্রমণে যাচ্ছেন, সেখানে ফেলছেন প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ও পলিথিন। আর দোকানপাট বসানোর পাশাপাশি অবাধে যাতায়াত করছে সাইকেল, ভ্যান ও মোটর সাইকেলও। শুধু সাইনবোর্ড দিয়ে দায় সারছে কর্তৃপক্ষ। ছেড়াদ্বীপ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সেন্ট মার্টিনের দক্ষিণে ছেড়াদ্বীপ, নীল জলরাশির মাঝখানে প্রবাল পাথরের তৈরি দ্বীপটি, যার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রবাল পাথর, শামুক, ঝিনুক ও ক্যাগাছ। এ দ্বীপ অনেকটাই নির্জন। ছেড়াদ্বীপ পরিবেশ প্রতিবেশ সংকটাপন্ন এলাকা, তাই এখানে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ, যার জন্য প্রবেশদ্বারে নিষেধাজ্ঞার সাইনবোর্ডও টাঙ্গিয়েছে পরিবেশ অধিদপ্তর। কিন্তু কেউই মানছেন না নিয়ম, প্রতিদিনই ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। সম্পূর্ণ বন্ধ আছে, এখানে লেখা আছে, তারপরে আমরা মানুষজনকে ফলো করতে করতে চলে আসছি। ডুবতে না দিতে ভালো আসতাম না, ডুবতে পারছি তাই আসছি। স্বচ্ছ নীল জলরাশি, কোরাল পাথর ও সামুদ্রিক জীবিত প্রবাল রয়েছে ছেড়াদ্বীপে, কিন্তু পর্যটকের চাপে হুমকির মুখে জীবিত প্রবালগুলো। পর্যটকরা ভ্রমণে গিয়ে যত্রতত্র ফেলছেন প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ও পলিথিন। ময়লা আবর্জনা বেশি হচ্ছে, আমাদের দ্বীপের সৌন্দর্য একটু থাকতেছে না, একটু সচেতন হলে সবকিছু সুন্দর হয়। সেন্ট মার্টিন থেকে ছেড়াদ্বীপে ভ্রমণে পর্যটকরা যাতায়াত করেন কাঠের নৌকা, ট্রলার, ইঞ্জিন চালিত বোট ও স্পিড বোট। কিন্তু এখন এসবের পাশাপাশি সড়কপথে সাইকেল, ভ্যান ও মোটর সাইকেল যোগেও যাচ্ছেন দ্বীপে। এখানে আমি দায়িত্ব পালন করি, ঠিকভাবে দায়িত্ব পালন কে মানে কে মানে না। 2020 সালে ছেড়াদ্বীপে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিপত্র জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন, যার সবচেয়ে সুন্দর ছেড়াদ্বীপ, কিন্তু সেই ছেড়াদ্বীপে সম্পূর্ণ ভ্রমণ নিষিদ্ধ হলেও কেউ মানছেন না এই নিষেধাজ্ঞা। অবাধেই মানুষ এই ছেড়াদ্বীপের সৌন্দর্য উপভোগ করছে, তবে প্রশাসনেরও নেই কোনো নজরদারি। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার জেনে নেব চট্টগ্রাম বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা।
দেশ মিয়ানমারে ফিরতে একজোট রোহিঙ্গারা। 2 ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সমাবেশ করেন তারা। সেখান থেকে জাতিসংঘের সংস্থাগুলোকে প্রত্যাবাসন ইস্যুতে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনার দাবি জানানো হয়। দাবি মানা না হলে একযোগে মিয়ানমারে ফেরার হুঁশিয়ারি দেওয়া হয়। সংঘাত চললেও রাখাইন থেকে যাতে রোহিঙ্গারা পালিয়ে না আসে এমন আহ্বান জানান সমাবেশে অংশগ্রহণকারীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে বিচারের দাবিতে 1 ফেব্রুয়ারি ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করেন রসায়ন বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। ঘটনার কারণ অনুসন্ধানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকতে হবে অভিযুক্ত রসায়ন বিভাগের জৈব শাখার অধ্যাপককে। স্বর্ণ চোরাচালানে কাজ করতে গিয়ে 29 জানুয়ারি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আটক হন প্রতিষ্ঠানটিতে কর্মরত এক স্বাস্থ্য কর্মকর্তা। শারজা থেকে আসা এক যাত্রীর আনা 4টি স্বর্ণের বার বিমানবন্দর থেকে পাচার করছিলেন অভিযুক্ত ডাক্তার জেড এ শরীফ। পরে শুল্ক কর্মকর্তারা বিভাগীয় কর্মকর্তাদের জিম্মায় হস্তান্তর করেন ডাক্তার জেড এ শরীফকে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিপিসি ও পেট্রো বাংলার কাছে বকেয়া 14,500 কোটি টাকা। চরম বেকায়দায় চট্টগ্রাম কাস্টম হাউস, বারবার চিঠি দিয়েও সাড়া না পাওয়ার অভিযোগ। এবং দফায় দফায় বাড়ছে মুরগির বাচ্চা ও খাবারের দাম। কর্পোরেট সিন্ডিকেটের কারসাজি দায়ী, দাবি পোলট্রি অ্যাসোসিয়েশনের। চাঁদপুরে 7 মাসে বন্ধ 200-এর বেশি খামার। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। ইনান, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরব কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।